রিমান্ডের ষষ্ঠ দিনে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের ব্যাপারে দায়িত্ব নেয় র‍্যাব। 10 দিন রিমান্ডের বাকি দিনগুলো তারাই জিজ্ঞাসাবাদ করবে। করোনা পরীক্ষা ও কোভিড-19 চিকিৎসায় প্রতারণার মামলায় গ্রেপ্তার হলেও শাহেদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে 160টি, যার সবই নানা কৌশলে অন্তত 12 কোটি টাকা হাতিয়ে নেয়ার। মেরে দেয় টাকা কোথায়, রিমান্ডে তার হদিস জানতে চাইবে র‍্যাব। সুনির্দিষ্ট প্রতারণার অভিযোগ আনা হয়েছে, ওই প্রতারণার পরিপ্রেক্ষিতেই মূলত সংক্রান্ত অভিযোগের সত্যতা এবং বস্তুনিষ্ঠ তথ্য পাওয়ার লক্ষ্যে আমরা শাহেদ করিমের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব। এর পাশাপাশি সেবা সংযোগ লাইনে বা অন্যান্য সূত্র থেকে যে ধরনের অভিযোগ আমরা পেয়েছি সে ধরনের অভিযোগের বিষয়ে আমরা শাহেদ করিমের জবাবদিহিতা চাইব। সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অস্ত্রসহ শাহেদ করিমকে গ্রেপ্তার করে র‍্যাব। সে মামলায় রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে। দ্বিতীয় যে মামলাটি র‍্যাবের নিকট ন্যস্ত করা হয়েছে, অর্থাৎ অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইন, আপনারা জানেন। এই পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা দেবহাটা থানায় যে মামলাটি করা হয়েছে, আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শাহেদ করিমকে সাতক্ষীরা আদালতে আমরা রিমান্ড প্রার্থনা করব। তার রিমান্ড মঞ্জুর সাপেক্ষে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। গত 6 জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের 9 দিন পর সাতক্ষীরার সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেপ্তার হন মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিম। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা।